আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কষ্টগুলোকে যে নিজের ভাবে সুখগুলোকে বিলায় সবার মাঝে বিপদে ঢেকে রাখে স্নেহের আঁচলে ভুলগুলো শুধে রায় মধুর শাসনে তোমার আঁচলে থা এ সংসারের চাবি তোমারই মুখে দেখি মায়ের ছবি ভাবি ও মা লক্ষ্মী ভাবি তোমারই মুখে দেখি মায়ের ছবি আবিরকে পেয়ে তুমি তো আমাকে একেবারে ভুলেই গেছো। হঠাৎ এই কথা বলার কারণ না, মানে আজকাল আগের মতো আমার সাথে যোগাযোগ করো না তো, তাই বললাম। সামনে এসে বড় বিপদ আইতাছে, ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আগে ভাগে আল্লাহর কাছে হাত তুলে রাখো। তোমার এই কথা কর মানে কি? এর মধ্যে কেমন জানি একটু অরাজক গন্ধ পাচ্ছি। রোজ রোজ মাকে দেখার কি আছে, উনি তো এখন সুস্থ। আমি আপনার কথার মানেটা ঠিক বুঝলাম না। আশ্চর্য, মার কথা না বোঝার কি আছে? বাড়ির বউ যখন খুশি তখন বাইরে যাবে, এটা তো হতে পারে না। যে মেয়েটা এই কটা দিন তোমার জন্য না খেয়ে না দিয়ে সারা রাত জেগে রয়েছে, তোমার সেবা করেছে, বাবার মৃত্যু শোক পর্যন্ত ভুলে গেছে, তার সাথে তুমি এমন ব্যবহার করলে বারে একজন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরলো, এটা খুশির খবর না? তা খুশির খবর, তুমি তো দান্দাবাজ মানুষ। আমি ভাবলাম এর মধ্যে বোধহয় তোমার কোনো দান্দা লোক আছে। বৌমা তখন আমার খারাপ ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করেছিও। ক্ষমা? কিসের ক্ষমা, এসব কি বলছেন আপনি? তোমার সাথে আমি অনেক মা চুপ চুপ মা, আমি বুঝতে পেরেছি। ছিছি মা, আপনি কেন বলছেন এসব কথা? আপনি বড়, আপনি যা করার করেছেন, আমি ক্ষমা করার কেউ না। আপনি আপনি বুঝতে পেরেছেন সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। কথা বলতে হবে না মা, চিচি মা। মা মা চুপ, মা সব ঠিক হয়ে যাবে মা, এটা বলে আমাকে লজ্জা দেবেন না। ভাবি তুমি আসলে অনেক ভালো মানুষ। ভাবি আজ আমার মনে হচ্ছে যে আসলে ভালো ব্যবহার দিয়ে সব কিছু জয় করা যায়। আমার আর কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। শুনেছিস, তোর মা তার খারাপ ব্যবহারের জন্য বৌমার কাছে ক্ষমা চেয়েছে। হ্যাঁ, তাই তো শুনলাম। হ্যাঁ, এটা শোনার পর থেকে আমার ভীষণ ভাল লাগছে।
এখন থেকে আমার সংসারে কোনো অশান্তি থাকবে না। দেখো মার এই সুবুদ্ধি কতদিন থাকে? আমার মনে হয় যতদিন বেঁচে আছে ততদিনই থাকবে। বাবা আমি কিন্তু তোমার মতো এত এক্সাইটেড না। হ্যাঁ আমি কিন্তু এক্সাইটেড, কারণ তোর মার মতো যারা দুর্ব্যবহার করে তাদের যদি বোধোদয় হয় তাহলে তারা সেরকম ব্যবহার আর করে না। বাবা তুমি কি জানো সকালবেলা মা মামার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আর একবেলা না গড়াতে মা ভালো হয়ে গেল? সে কথা আমাকে বিশ্বাস করতে বলো তুমি। হ্যাঁ কারণ নিশ্চয় একটা আছে। তুই কি ভাবছিস কোনো কারণ ছাড়াই এটা ঘটেছে? কি কারণ বলো। তোর মা হাসপাতাল থেকে আসার পর আবার বৌমার সাথে দুর্ব্যবহার শুরু করে দেয়। আমি আচ্ছা করে বকে দিয়েছি। কি বলেছি জানিস? বলেছি তুমি যে অসুস্থ হয়ে পড়েছিলে কে তোমার সেবা করেছে? এই বৌমা রাত দিন না খেয়ে না দে তোমার সেবা করেছে। আমার মনে হয় আমার কথা ও বিশ্বাস করেছে, তাই এমনটি হয়েছে আর কি। হতে পারে। আসলে কি জানিস, মানুষ মাত্রই দোষে গুণে ভরপুর। আর তোর মায়ের দোষটা একটু বেশি, কিন্তু তাই বলে তার মধ্যে যে মায়া মমতা ভালোবাসা নেই তা তো নয়। মমতা আহমেদ মমর কপাল যত তাড়াতাড়ি পুড়বে আমার মনের আগুন তত তাড়াতাড়ি নিভবে। যদি এমন বলি মমতা আহমেদ মমর কপাল যত তাড়াতাড়ি পুড়বে আমার পটটাও তত তাড়াতাড়ি ক্লিয়ার হবে, ভুল বলা হবে? না। গুড, তাহলে তুমি তোমার পথে এগো আর আমি আমার কাজ করছি। জাস্ট ওয়েট, এখন আমি মমতা আহমেদ মমকে ফোন করব। আমার দুই নাম্বার ফোনটা বের করি। মমতা আহমেদ মম MA Yes মমতা আহমেদ কমপ্লিট করনে কা ইচ্ছা থা কিউকি ও লাইক জো বাহানা জেসা বল রহে কি মুঝে মারা থা মুঝে লাগা থা চোট আনা মে এক সেফ নরমাল টাস্ক মে জো মার পিট কা ইতনা নাহি হোতা এজ আ ফ্যামিলি পারফর্ম করতে এসে টাস্ক মে হারানা চাহতা থা সো দ্যাট আই কুড প্রুভ মাই পয়েন্ট। হ্যালো, মমতা আহমেদ মম বলছেন? জি বলছি। আপনি? আমাকে আপনি চিনবেন না, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী? দেখুন কেউ যদি কারো মঙ্গল চায় তাহলে তো তাকে শুভাকাঙ্ক্ষী বলা হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ সে তো বলে, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারছি না, কিন্তু আপনি বলছেন আপনি আমার শুভাকাঙ্ক্ষী, বিষয়টা কেমন গোলমেলে হয়ে গেল না? দেখুন যিনি উপকার করেন তিনি আত্মার তাগিদেই করেন, আত্মপরিচয় জানানোর জন্য নয়। বুঝলাম, তো আপনি আমার কী উপকার করতে চান? যদি বলি আপনার সংসারটা বাঁচাতে চাই। কী বলতে চাইছেন আপনি? দেখুন ইয়ে মানে আপনি কি জানেন যে আপনার স্বামী আসলে আমি একটু বলতে দ্বিধা করছি, অন্য নারীতে আসক্ত। আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনি তো নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে আপনার স্বামীর সহকারী হিসেবে একজন মেয়েকে নিয়োগ দেওয়া হয়েছে। জানি। প্রতিদিন আপনার স্বামী যাওয়া আসার পথে মেয়েটাকে লিভ দেয়, এটা নিশ্চয়ই জানেন? জানি। অফিসের কাজ ফেলে তারা গল্পে মেতে থাকে, এটা নিশ্চয়ই আপনি জানেন না নাকি? আপনি বলে যান। তারা ওই চাইনিজ তারপরে মার্কেট আর কি মানে না মানে এখানে ওখানে যায়, এটা কি আপনি জানেন? আপনি বলে যান। দেখুন ম্যাডাম মানে অফিসে বিষয়টা সবারই খুব মানে দৃষ্টিকটু লাগে, মানে সবাই কানা ঘোষা করে আর কি বিষয়টা দিয়ে। আপনি যা বলছেন সব কথা যে সত্যি সেটা আমি বিশ্বাস করব কেন? দেখুন বিশ্বাস করা না করা এটা একান্ত আপনার বিষয়, তবে আপনি যদি চান তাহলে পরে আমি প্রমাণ দিতে পারি। কিসের প্রমাণ?
সেটা নিজের চোখে দেখবেন। তবে একটা কথা, এই বিষয়টা সম্পর্কে আপনার স্বামীকে কিছু বলবেন না, তাহলে উনি সতর্ক হয়ে যাবেন। ওকে, রাখি, বাই, টেক কেয়ার। হ্যালো, হ্যালো, আমি আর শিফাত তাকে কিছুই বলতে পারবো না, এটা কি কখনো হয়? মার নিজের হাতে তিল তিল করে গড়া সংসার, সেখানে মার কোনো কর্তৃত্ব থাকবে না, এটা কি করে হয়? এক কাজ কর না, যদি বউকে শাসনই না করতে পারিস বল আমি অন্য কোথাও গিয়ে থাকি। আচ্ছা মা, কি হয়েছে সেটা বলবে তো? প্রতিদিন এক কথা বলতে আমার ভালো লাগে না। তোর বউ কখন কোথায় যায় সেটা মা জানতে চাইতে পারবে না? জানতে চাইলে মাকে যা খুশি তাই বলবে, মারও তো একটা সম্মান আছে নাকি? আপা তুমি খুব ভালো করে জানো যে অহনা এই বাড়িতে বউ হয়ে এসেছে তোমাদের পছন্দে, আর আমি তার কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না, তুমি খুব ভালো করেই জানো। তুই যখন শাসন করতে পারবি না তাহলে অনুমতি দে আমরা শাসন করি। পারলে করো, শাসন করো। তখন কিন্তু তুই আমাদের কাছে এ বিষয়ে কোনো কৈফিয়ত চাইতে পারবি না। ঠিক আছে, যাইব না। আর কিছু বলতে চাও? না, তুই এখন যেতে পারিস। তুমি একা একা বসে আছো এমনি বাবা? মন খারাপ? আমার সাথে শেয়ার করো, তোমার ভালো লাগবে। আমি জানি বাবা। জানো তাহলে বলছো না কেন? তোমার বাবার কথা মনে পড়ছে? বাবার কথা তো মনে হয়, কিন্তু কিন্তু কি? আজকে একটা বাজে ফোন এসেছে, আপনার ছেলে সম্পর্কে খুব উল্টাপাল্টা কথা বললো। খারাপ কথা? খারাপ কথাই, সেজন্য মনটা খুব খারাপ। কি সেটা? কথাটা এই মুহূর্তে আপনাকে আমি বলতে চাই না, আমি আরেকটু নিশ্চিত হইনি। তোমার যদি বলতে অসুবিধা হয় আমি জানতে চাই না, তবে এমন কিছু করো না যাতে পস্তাতে হয়। আজ আমার জীবনে একটা বিশেষ দিন, কিন্তু দেখুন এখন পর্যন্ত কেউ আমাকে একটা উইশ করলো না। বিশেষ দিন মানে? ভেবেছিলাম কাউকে জানাবো না, কিন্তু আপনাকে না জানালে বোধহয় ব্যাপারটা ঠিক হবে না। অসুবিধা থাকলে জানানোর কোনো দরকার নেই। না না না, অসুবিধা থাকবে কেন? আপনি আর অন্য মানুষ তো আমার কাছে এক নন। তাই নাকি? কেন, আপনার কোনো দ্বিধা আছে? আচ্ছা আপনি ওই যে বললেন না আপনার বিশেষ দিনটা কি? আজ আমার বার্থডে। রিয়েলি? হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাঙ্কস। তাহলে আপনার স্পেশাল দিনে আপনাকে কিছু খাওয়াতে হয়? আপনি কেন আমাকে খাওয়াবেন, আজকে আমি আপনাকে খাওয়াবো। আশ্চর্য, আমি আপনাকে বলেছি না প্রথমে? সে অর্থে আমি আপনাকে খাওয়াচ্ছি। ওকে, হ্যাঁ খেতে পারি, তবে এক শর্তে, যদি আর একদিন আপনাকে খাওয়ানোর জন্য সুযোগ দেন। ওকে দিলাম, এবার বলুন আপনি কি খেতে চান। আপনার যদি আপত্তি না থাকে তাহলে অবশ্যই চাইনিজ।
ভাবি, ভাইয়াকে বলো কাল আমার কিছু টাকার দরকার। বলবো। তোমার ভাইয়া বলছিল। কি বলছিল? বলছিল আজকাল তুমি ঘন ঘন টাকা নাও। বারে টাকা দরকার থাকলে নিব না। নেবে না কেন? অবশ্যই নেবে। টাকাটা কি প্রয়োজনে লাগলো সেটা জানতে বলেছে। আমি কি অপ্রয়োজনে কোনো টাকা নেই? আমি কি সেরকম মেয়ে? সেটা তো তোমাকে বলা হয়নি। সেটা বলতে বাকি রাখলে কোথায়? টাকা দিতে না পারলে বলে দিও, আর কখনো চাইবো না। ও আন্টি, তুই তো ভাবির সাথে তর্ক করছিস কেন? মা, তর্ক কোথায় করলাম? তর্ক করছিস আবার বলছিস তর্ক কোথায় করলাম? তোমরা সবাই শুধু আমার দোষটাই দেখো, অন্য কারো দোষ তো তোমাদের চোখেই পড়ে না। এই অফিসে আমার চাকরিটা না হলে আমার লাইফে বড় একটা অপ্রাপ্তি থেকে যেত। যেমন আপনার সাথে আমার পরিচয় হতো না। হলে হতো না? দেখুন, আমি এমন বিশেষ কেউ না যে আমার সঙ্গে পরিচয়টা আপনার জীবনে বড় একটা ঘটনা। আপনি আমার জীবনে বিশেষ কেউ। কিরকম? সেটা আপনাকে আমি বলে বুঝাতে পারব। নিশ্চয়ই দুর্গতে আস্তরণে ঢাকাতে না? হয়তোবা। হয়তোবা কেন? এটা বললে আপনি মানতে পারবেন না। নিশ্চয়ই আপনার ভুলও হতে পারে। তারপরে কিন্তু আরেকটু যাচাই করে নিতে চাই। মানে কি? এটাও না হয় দুর্বোধ্যের আস্তরণে ঢাকা থাক। শশী জান, আপনি যদি সুস্থ হয়ে না উঠতেন তাহলে কিরাম একখান অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত, একটু ভাবিয়ে দেখেন দেখিনি। আরে আপনার মাত বাড়ি ওই ভাবিয়াতে চলে যেত, এই কথাটা মনে উঠতেই তো আমার মনের মধ্যে কিরাম যেন অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়ে যাচ্ছে। ও তো তোর তো এত চিন্তার কোনো কারণ নাই। সে হচ্ছে এ বাড়ির বড় বউ, আজ হোক কাল হোক তাকে তো দায়িত্ব নিতে হবে। কি ব্যাপার? শাশি শুদ্ধেই উল্টো শুনতেছি। বললে ফিরে শাশি চান মনটায় কয় লাইনে এসে গেছে, এ তো অতি অরাজক লক্ষণ। চুলাপি, এই বৌমা যখন যেভাবে বলে সেইভাবে কাজ করবি, আর বৌমাকে সব সব সময় সব কাজে সাহায্য করবি, বুঝতে পেরেছিস? শাশিজান, এই কথা আবার সুলাপির কয়ে দেওয়া লাগবে নাকি? সুলাপি ভালো করেই জানে স্রোত যেদিকে যায় সেদিকে না চললে বেশি দিন টিকে থাকা যায় না, আর সুলাপি কোনো অরাজক পরিস্থিতির মুখোমুখি হতে চায় না। শাশিজান, আপনি আমার একটু ঘুমান দিতে চাইছেন? বৌমা, তোমাকে কিছু কথা বলতে এলাম। কি কথা? এই বাড়িতে তোমার অনেক অন্যায় আমরা সহ্য করেছি, কিন্তু আর না, আজ থেকে তোমাকে সব নিয়ম মেনে চলতে হবে। কিরকম? এখন থেকে বাড়ির বাইরে যেতে হলে তোমাকে আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হবে। ও, আর আমরা যা যা বলবো তোমাকে সব শুনতে হবে। আর মা এবং আমাকে ঠিক মতো সেবা করতে হবে। আর আমার আর শিফাতের মুখের উপরে তুমি কোনো কথা বলতে পারবে না। আপনাদের শর্তগুলো যদি না মানি তো কি করবেন? আমরা তোমাকে শর্ত মানতে বাধ্য করব। কিভাবে? সেটা সময় হলেই বুঝবে। আপনাদের কি ধারণা আমি মুখ বুঝে সেগুলো সহ্য করব? করতে হবে, না করলে তুমি এ বাড়িতে টিকতে পারবে না।
আপনার ভাই নিশ্চয়ই সেটা মানবে না। শোনো বৌমা, আমরা যা যা বলেছি সবই রোহানের মুখের কথা। ভালো করেই বুঝতে পারছ আমাদের কথা না মানলে তোমার পরিণতি কি হবে। এখন তুমি ভালো করে চিন্তা করে দেখো তুমি কি করবে। বিপদের